Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো মাত্র 8 মিনিটে মাইক্রোওয়েভে প্লেন কেক। তো এর জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি চিনি, এরপর নিচ্ছি দুধ, ময়দা, সয়াবিন তেল, চারটা ডিম, বেকিং পাউডার, লবণ, সবকিছু দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। আর এই সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এখন আমি কেকটা যেই বাটিটাতে বসাবো সেটাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে, আমার কেকের সব উপকরণও ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি কেকের বাটিটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। এবার আমি 8 মিনিট সেট করে নিচ্ছি মাইক্রোওয়েভে। স্টার্ট করে দিলাম, এবার 8 মিনিট অপেক্ষা করব। 8 মিনিট হয়ে গিয়েছে, সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছে। এবার আমি কেকটাকে কেটে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। খুবই কম উপকরণ এবং কম সময়ে এই কেক তৈরি করা যায়। মাত্র 8 মিনিটে এই মজাদার কেকটি আপনারা ঘরে তৈরি করতে পারেন। এই কেকটি খেতে খুবই টেস্টি, তো আশা করছি আপনারা এটি ঘরে ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।